আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মাওলানা মুহাম্মদ জসিমউদ্দিন, মদিনা মসজিদের খাদেম হিসেবে একজন নিজেকে গর্ববোধ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করবেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেবেন। তো আমাদের মদিনা মসজিদ রিবিল্ড হচ্ছে, কনস্ট্রাকশন হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা নিজেরা একা একা মসজিদ নির্মাণ করতে না পারলেও আমরা যদি মসজিদের কাজে অংশগ্রহণ করি তাহলে সেটাও তারই সামিল হবে ইনশাআল্লাহ। আমরা মসজিদের নির্মাণ কাজে আমরা অংশগ্রহণ করবো।